চেন্নাই সুপার কিংস দলের তারকা অলরাউন্ডার এবং প্রাক্তন চেন্নাই দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজা, তাকে নিয়ে এক বড় আপডেট বেরিয়ে এসেছে। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির একজন গুরুত্বপূর্ণ সদস্য এই নিয়ে কিন্তু বক্তব্য রেখেছেন। কী বলেছেন, কী ঘটনা, সবটাই জানবো এই ভিডিওতে ডিটেলসে। খেলোয়াড় তালিকা ঘোষণা করার সময়সীমার দুই সপ্তাহ আগে একটি ফ্র্যাঞ্চাইজি টিভি চ্যানেলকে এক বক্তৃতায় রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই, এ বিষয়ে কিন্তু ওই সদস্য গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। টিভি চ্যানেলকে কি বলেছেন একটু জেনে নেওয়া যাক। যখন সেই গুরুত্বপূর্ণ টিভি চ্যানেলের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে রবীন্দ্র জাদেজা কি ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যেতে চায়, তিনি উত্তর দিয়েছিলেন এ বিষয়ে তিনি কোনো বক্তব্য রাখেনি আমাদের কাছে এবং এই নিয়ে আমরাও কিছু বলিনি তাকে, তাই তাকে মুক্তি দেওয়ার প্রশ্নই আসছে না। গত কয়েক মাস ধরে জাদেজা এবং চেন্নাইয়ের মধ্যে ফাটল রয়েছে বলে জল্পনা চলছে, কিন্তু এই বক্তব্য সব উড়িয়ে দিয়েছে। মেগা নিলামের আগে জাদেজাকে সিএসকে 16 কোটি টাকায় ধরে রেখেছিল, তাকে অধিনায়ক করা হয় এবং 8 ম্যাচে চেন্নাই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব তুলে দেওয়া হয়। পরবর্তীতে দুর্বল অধিনায়কত্ব এবং চাপ সামলাতে অক্ষমতার কারণে তিনি অধিনায়কত্ব থেকে সরে যেতে বাধ্য হন এবং মহেন্দ্র সিং ধোনি মরশুমের মাঝামাঝি দায়িত্ব নেন। মোট 156 ম্যাচে সিএসকেকে প্রতিনিধিত্ব করেছেন জাদেজা। তিনি 112 ইনিংসে 26.16 গড়ে 1596 রান করেছেন, যার মধ্যে 2টি হাফ সেঞ্চুরি রয়েছে। বাহাতি স্পিনার সিএসকেকে এর তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, 28.92 গড়ে তার নামে 114টি উইকেট রয়েছে। হাঁটুর ইঞ্জুরির কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জাদেজা। জাদেজা বর্তমানে হাঁটুর অস্ত্রোপচার সেরে উঠছে, হাঁটুর ইঞ্জুরি তাকে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। এর আগে চোটের কারণে তাকে এশিয়া কাপ 2022-এর মাঝ পথে ভারতে ফিরতে হয়েছিল। এই ভিডিওতে আমরা পুরোপুরি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম যে অন্তত এই মুহূর্তে যা আপডেট, সিএসকেতেই থাকছেন রবীন্দ্র জাদেজা এবং তার হাঁটুর চোট কাটিয়ে খুব তাড়াতাড়ি রিকভারিও করছেন তিনি। তো অবশ্যই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দাও, কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান বক্তব্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও।